নবীজি একটা কবরস্থান দিয়ে বাবা সাহাবীদেরকে নিয়ে আপনারা চলে যাচ্ছেন। যেতে 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 বাবা আমার নবীজি ইলমে গায়বের সংবাদ দাতা নবী, আমার নবীজি বুঝতে পেরেছেন এই কবরে আযাব হচ্ছে। আমার নবীজি বলতে জগ আমার সাহাবীরা তোমরা আমার সাথে দুঃখ না করে হাত তুলে দাও। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আপনার কাছে একটা অনুমতি চাই। তখন তো আমি নবীজি হঠাৎ করে হাত ওঠার কথা বলছেন কেন? আমার নবীজি বলতেছেন ও আমার সাহাবীরা এই কবরে আযাব চলছে, তোমরা আমার সাথে সাথে হাত তোলো। আমার নবীজি বলতেছেন ওগো আমার সাহাবীরা এই কবরে আযাবটা যেন আল্লাহ মাফ করে দেয়, তার জন্য আমরা সকলেই আল্লাহর কাছে হাত তুলব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দোয়া করতেছেন ওগো রব্বুল আলামিন যেই কবরে আযাব হতেছে আল্লাহ গো আপনি আযাব খানা মাফ করে দিন। আল্লাহ বলতেছ গো আমার হাবিবুল্লাহ ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছেন ইয়া আল্লাহ আপনি আমাকে তৈরি না করলে আসমান জমিন তৈরি হতো না, পাহাড় পর্বত তৈরি হতো না, নদী নালা তৈরি হতো না। ওগো রব্বুল আলামিন আমি যখনই দোয়া করি গো আল্লাহ আপনি তো আমার দোয়া কারেন্টের মতো দোয়া কবুল করেন, ওগো খোদা আজকে কেন দোয়া কবুল হবে না? আমার আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার নবীজি যে ব্যক্তির জন্য দোয়া হাত তুলেছেন ওই ব্যক্তি ওই ছেলেটা তার বাপ মাকে কষ্ট দিয়েছে। কি দিয়েছে? বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি ওই ছেলেটার বাড়ি কোথায়, ইনার কে বেঁচে আছে? সাহাবীরা বলতেছেন ও গো দয়াল নবীজি যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটার মা একজন রয়েছে। আমার নবীজি বলতেছেন বলো গো আমার সাহাবীরা আমাকে মহিলার কাছে নিয়ে চলো। আমার নবীজি ওই বুড়ি মহিলার কাছে যাওয়ার পরে ওই মহিলাটা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ, ও গো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমি এতটাই গরিব এতটাই গরিব আপনি আমার কাছে এসেছেন। আমার নবীজি বলতেছেন ও গো আমার বুড়ি মাও তবে শুনে নাও শুনে নাও, আমি যে রহমাতাল লিল আলামিন আমি গরিবদেরকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার কথাগুলো বুঝুন, দেহ যদি এখানে পড়ে থাকে মন যদি কসুর বনে পড়ে থাকে তো ওয়াজ শুনে এনার্জি আসবে না। মন দেন এদিকে, কোথায় মন দিবেন? কাকে? নাবিকে মন দেন ওয়াজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাই বলতেছেন মন যদি দিতে হয় শামসুল হুদা হাজি মারা গেছে তার মেয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ মায়ের কত বাপের প্রতি দরদি 500 টাকা দান করেছে। নারী তাকবীর নারীর সালাত, ইয়া আল্লাহ যে মহিলাটা বাপের জন্য 500 টাকা দান করেছে ও গো খোদা ওই মহিলাটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আসুন বাবা যে আমার নবীজি বলতেছেন ওগো বুড়িমা আপনার একটা নাকি সন্তান ছিল, বলে হ্যাঁ সন্তানের কথা যেমনই বলেছে এই বুড়িমা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো দয়াল নবীজি আর সন্তানের কথা বলবেন না, যেই সন্তানকে আমি গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম, যে সন্তান আমাকে লাথি মেরেছে ওই সন্তানের লাথি মারা কষ্ট আমি সহ্য করেছিলাম। ও গো দয়াল নবীজি ওই সন্তানকে যখন দুনিয়াতে জন্ম দিলাম ঠান্ডা রাত্রিতে আমার বাচ্চাকে যখন নিয়ে আমি পাশে ঘুমাতাম, যখন বাম দিকে ঘুমাতাম বাচ্চাটা পেশাব করত, আমার ছেলেটাকে নিয়ে ডান দিকে আমি শোয়াতাম, ডান দিকে যখন পেশাব করেছে আমি মা জন নিয়ে আমার জায়গাতে আমার বেটাকে শুয়েছি, আমার জায়গাতে যখন
গুনি পেশাব করে দিয়েছে ও গো দয়াল নবীজি আমি মা জননী সারা রাত্রিতে ভিজা পার করে দিয়েছি আমার বেটাকে কলিজায় জায়গা দিয়েছিলাম ওগো দয়াল নবীজি ওগো নবীজি আর ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে আমাকে দুঃখ কষ্ট দিল আমাকে জন আপনার কিনা গালি গালাজ করলো ওগো নবীজি ওই সন্তান বাড়িতে নাই তো খুব শান্তিতে আছি আমার নবীজি বলতেছে এ বুড়িমা না 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 এ কথা কখনো বলতে হয় না বুড়িমা বাবা চোখের পানি ফেলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সন্তান দেওয়া যতটা কষ্ট যন্ত্রণা গো নবী আমি সেই দিন অতটা কষ্ট পাই না ছেলেটি যখন আমাকে কষ্ট দিয়েছে আমি মা জননী সহ্য করতে পারি না গো নবী ও গো নবীজি মুখ দেয়া তো আমার বেরিয়ে যায় আমার নবীজি বলতে চোখ বড়ি মা আপনি চলুন না আপনার সন্তানের কবরের আজাবটা দেখবেন ওই বুড়ি মাকে এক পা দু পা করে বাবাজি নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দোয়া করে চাল্লা তার কাছে বলো গো আল্লাহ এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আজাব দেখার শক্তিটা দান করে দাও রহমাতাল্লিল আলামিন যখনই বাবা দোয়া করেছেন যেমনই বাবা দোয়া করেছেন আমার আল্লাহ পাক ওই বুড়ি মাকে তার সন্তানের কবর বাবা আজাব দেখতে শুরু করেছে তার সন্তান বাবা যে আপনার কবরে দাও দাও করে জানতেছে আর মা মা করে চিৎকার করতেছে ও গো রব্বুল আলামিন আমার বেটা এই জাহান্নামের আগুনে জ্বলতে চোগ আল্লাহ আমি সহ্য করতে পারি না আমার পরিমা বলতে যোগ দয়াল নবীজি আপনাকে আমি বলে দিলাম আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত বাবাজি যেমনই মাফ করে দিবা আমার নবী যে বলতে চোখ বড়ি মা এবে তোমার বেটার কবরের দিকে তাকাও যেমনই বাবাজি তাকিয়েছে এই বাবাজি মুসলমান ভাইরা ওই কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে মাকে কষ্ট দেওয়া কতটাই ফল এ বাবাজি বাবাকে কষ্ট দেওয়া কতটা ফল বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আসুন বাবাজি এখন অনেক ছেলে পেলেকে দেখা যায় বিবাহ করার পরে মা বাপের জন্য বাবা কিছু খাবার নিয়ে আসে নাও রাত্রে বেলাতে যখন আপনার আসে বাবাজি বৌমার জন্য আপনার আপেল কিনে নিয়ে আসে বৌমার জন্য আপনার খেজুর কিনে নিয়ে আসে বৌমার জন্য বাবা কত ডিজাইনের খাবার কিনে নিয়ে আসে কিন্তু মা জননী ভাই আপনার খাবারের অপেক্ষায় থাকে না মা জননী ছেলের চেহারা দেখার জন্য থাকে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে কোন ছেলে যদি বোম্বাই যায় কোন ছেলে যদি দিল্লি যায় কোন ছেলে যদি কলকাতা যায় বাবা মার মনটা শুধু আপনার ছয় ছয় করে আল্লাহ গো আমার বেটা কখন পৌঁছাবে আর কত এখন ফোন করবে আমার বেটা যখনই বলবে যে পৌঁছে গেছি আমার মনে শান্তি আসবে আর বাবাজি বিবির মনে শান্তি নাই এ বেবে শুধু বাবা এসে পকোট হাসড়াবে কটা গালি এসেছে আরে মা জননী রাত্রে বেলাতে উঠি বাবা যে বাচ্চা বা বেটার জন্য বাবা যে অপেক্ষা করে বসে থাকবে জোরে বলুন আর বউ কি করবে এসে বলবে ক টাকা নিয়ে আসলে একটু পকর দেখাও বাবা যদি বলে যে নিয়ে আসেনি তো বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলো ঠিক না বাবাজি তাই অনুরোধ করে বলতেছি বাবা আপনারাকে বলে যাই বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না বাপ মাকে দুঃখ কষ্ট দিলে পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামাজ হজ যাকাত কিছুই বাবা কবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও তাইলে বাবাজি বোঝা গেল এক নাম্বার ধাপ আগে মা বাবাকে সেবা করুন মা বাবাকে দুঃখ দিলে বাবা নামাজ রোজা যায় বিফল
বলে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতে চাও মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ দয়া নবীজি তার পাবে না আল্লাহ দয়া নবীজি তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয় আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোর বলুন সুবহানাল্লাহ বাবাজি তাহলে প্রথম ধাপ হলো কি কি বললাম প্রথম ধাপ একটু কথা বলেন না আমার কথা কি বুঝতে পাচ্ছেন না একটু জোরে বলেন না যে প্রথম কি বললাম যে প্রথমে আমার নাবিজি বলেছেন বাপ মাকে সেবা করো হ্যাঁ বাপ মাকে সেবা করছেন না আপনি নামাজ পড়ছেন হজ করছেন যাকাত করছেন দান করছেন কিছু কাজে দেবে না দেবে বাপ মাকে দেখতে হবে বাপ মা হচ্ছে একটা জান্নাতে এক টুকরা জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি দ্বিতীয় নাম্বার আলে মোলামাকে ভালোবাসতে হবে বাবাজি এখন দেখা যায় আলে মোলামার মোহাব্বত নাই বাবাজি আলে মোলামাকে আপনার ভালোবাসে নাও আমার দয়াল নবীজি বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি আমাকে পেতে চাও তাইলে পরে আলে মোলামাদেরকে মোহাব্বত করো জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার নবীজি যখন দুনিয়া থেকে একেরই বিদায় হতে চেন হযরত জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে সাহাবীরা দেখতে না পেলে পরে থাকতে পারবে না আমার নবীজি বলতেছেন ও গো জিবরিল তবে শুনে নাও আমাকে যে সাহাবী অন্তর থেকে ডাকবে আমি তো আল নবীজি আমি তাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেব জোরে বলো বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরা বাবাজি আসুন না আমার নবীজি বলেছেন ও গো আবা জিবরিল আমি তো দুনিয়ার পর্দার আলাল হতেছি আমার জিবরিল আমি বলতে চো গো দয়াল নবীজি তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই ও গো নবীজি আপনার সঙ্গে যে মোহাব্বত করে আপনার উম্মত উম্মতানেরা ও গো নবীজি আপনি বলুন না কি দেখে মোহাব্বত করবে আমার নবীজি বলতেছেন ও গো আমার জিবরিল আমি আমার যতগুলি সুন্নাত আছে আমার সুন্নাত গুলোকে আমার উম্মতের জন্য দুনিয়াতে রেখে গেলাম জোরে বলুন দুনিয়াতে রেখে গেলাম আমার জিবরিল আমি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে দেখে তো পাবে না আপনাকে কেমন করে মোহাব্বত করবে আমার নবীজি বলতেছেন বলো গো আমার উম্মত উম্মতানেরা ও গো আমার জিবরিল তবে শুনে নাও শুনে নাও যারা আলে মোলামাকে মোহাব্বত করবে ওই মোহাব্বতের ওসিলা দিয়ে ওই ব্যক্তি আমাকে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যে বলতেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া বাবাজি আলেম ওলামাগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস এ বাবাজি এখন আলেমদের সম্মান না রে বাবা যে ইমামের পেছনে ইক্তাদা তো বিহাদাল ইমাম কল্লাব আবার ওই ইমামের নামে গিবাদ গাহাই এই ঠিক কি না যে ইমামের পেছনে ইক্তাদাতু বিহাজাল ইমাম করলাম আবার ওই ইমামের নামে গিবাত চার দোকানে বলছে ওই ইমামটা খারাপ ওই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না আবার পেছনে আসে বলছে ইক্তাদাতু বিহাজাল ইমাম নামাজ হবে আগো নবীকে চিনতে পারবেন এই যে বাবা যে বক্তা জবে থেকে হয়েছি বাবা যে পাঁচ বছর আগে থেকে যেখানে যেখানে যায় বাবাজি এই বাবা ফোনে হুজুর হুজুর করে ডাকবে হুজুর আসেন তাড়াতাড়ি উঠতে হবে ওরে বাবারে এমন যত্ন করবে কিন্তু যেমন জায়গাতে পৌঁছে যায় হুজুর খোঁজ খবরই লাই না বাবা যে অনুরোধ করবো বাবা বাবা যে বক্তাকে বাহির থেকে ডাকুন কিন্তু বক্তার সম্মান রাখুন আর বক্তা যদি গ্রাম থেকে বেজার হয়ে পালিয়ে যায় আমার নাবিজি ওই গৈরাবের প্রতি বাবা দুঃখ করে নেয় একজন আলেমকে ডাক
তুমি এই মহব্বতের সহিতে বাড়িতে ডেকে নিয়েছি, তুমি আলেমের খোঁজ নিলে না, আলেমটা কি করলো, আলেমটা কেমন করে পৌঁছালো, আলেমটা কেমন করে আসলো, একবার আলেমের খোঁজ নিলে না, টাইম হলো টাইমের মধ্যে উঠাইয়া দিলে। বাবাজি মুসলমান ভাইরা, তুই গেলি কি বাঁচলি কি আর দেখা দরকার নাই, তোর খোঁজ নেওয়ার আমার প্রয়োজন নাই। বাবাজি আমরা মুসলমান হয়ে গেছে এরকম, আর বাবাজি মুসলমান ভাই তারই জন্য আলে বলা মা। বাবাজি এখন সাদা কেন বলুন তো বাবা, যে আমি 3 বছর আগে থেকে বলছি তখন আমি রেট করতাম না, 1 টাকা বলতাম না, যে ক টাকা লিবো না লিবো কথা বলতাম, ভাই আমি যাচ্ছি আপনার ওখানে যাবো। একজন মালদাতে ফোন করেছে, মনোজ ভাই আমাদের এখানে 5 রাত্রে নাইটে জীবন করতে হবে, তো কত টাকা নাইট নেবেন? আমি বলছি ভাই জান আমি তো নাইট ফাইট কিছু করি না, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। ঠিক আছে হুজুর, একটু পরে ফোন করছি। একটু পরে ফোন করে বলছে হুজুর আপনার তো কোনো রেট ফেট কিছু নাই, আপনি অত ভালো বক্তা হবেন না, তো আমরা ওই একজন বক্তাকে সিলেক্ট করেছি, নাইটে 7,000 টাকা করে নেবে। যে সুবহানাল্লাহ, তাহলে যে বক্তা বেশি টাকা রেট করবে সেই বক্তা বড় এখন, ঠিক কিনা? তাহলে বাবাজি এখন ইয়ং ছেলে, বাবাজি এখন সাধারণ আন পাবলিক এই বক্তাদের রেট বাড়াচ্ছে। আসুন বাবাজি, আলেমদের প্রতি দুঃখ করবেন না, আলেমদের প্রতি বাবা কষ্ট করবেন না। আমার নাবিজি বলেছেন, কোন আলেমের কপালে মহাব্বতের সহিতে যদি চুম্বন দেয়, ওই ব্যক্তি আমার নাবিজির কপালে চুম্বন দেয়। জোরে বলুন বাবা, যে মুসলমান আসুন, আলেম ওলামাকে ভালোবাসুন, আলেম ওলামাদেরকে সম্মান করুন। আমার নাবিজি বলতেছেন, কোন বাড়িতে যদি একটা আলেম প্রবেশ করে, ওই বাড়িতে 77টা ফারিস্তা যায়। জোরে বলবেন না, একজন তালেবে ইলম যদি কোন বাড়িতে প্রবেশ করে, ওই বাড়িতে বাবাজি আপনার 40টা ফারিস্তা যায়। আর এখনকার আমাদের মুসলমান মলবি ঢুকলে বাবা সন্দেহ করে বেশি, ঠিক কিনা? বাবা যে মুসলমান আসুন বাবা, এখন অনেকে মানুষ একটা মৌলভী যদি আপনার দুর্নাম করে, তো প্রত্যেকটা আলেমদের দুর্নাম, ঠিক কিনা? আচ্ছা আপনি বলুন তো, এই 5টা আঙুল কি সমান বাবা? একটু কথা বলেন না, 5টা আঙুল সমান? সমান নয় তো, আলেমদের ভিতরে বাবা সবাই সমান নয়। আসুন বাবাজি, আল্লাহ পাক যেন আমাদেরকে আলেম ছিলা তৌফিক দান করুক। সকল বলুন আল্লাহু আমিন। বাবাজি আলেমকে যারা চিনেছে তারা নাবিকে বুঝেছে। বাবাজি আমার আল্লাহ নবী সাল্লাম বলতেছে, যারা যার সঙ্গে যার মহাব্বত হয় হাসর মাঠে তার সঙ্গে তার বিচার হয়। কোন ব্যক্তি যদি আলেমের সঙ্গে মহাব্বত করে, তা হাসরের মাঠে ওই আলেমের সাথে বাবাজি সাফায়াত হবে, ওই আলেমের সঙ্গে বিচার হবে। কোন ব্যক্তি যদি হিন্দুর সঙ্গে সম্পর্ক রাখে, তার সঙ্গে বিচার হবে। কোন ব্যক্তি যদি সুদঘরের সঙ্গে আপনার বন্ধুত্ব রাখে, ওই সুদঘরের সঙ্গে তার বিচার হবে। কোন ব্যক্তি যদি বাবাজি মদ কারনে বালা মদ পান কারনে বালার সঙ্গে যদি আপনার মহাব্বত রাখে, ওই মদ পান কারনে বালার সঙ্গে তার বিচার হবে। সস্ত নয় জান্নাত, তো সস্ত নয়। আসুন বাবাজি, মন যদি দাও তো নাবিকে দিতে হবে। জোরে বলুন, আরে মন যদি দিতে হয় নাবিকে দিও, ভালো যদি বাঁচতে হয় নাবিকে বাঁচো। জোরে বলুন, মন যদি দিতে হয় নাবিকে দিও, ভালো যদি বাঁচতে হয় নাবিকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট জানতো না, তিনি সইতে পারে না, ওই নাবির নামে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, এখন তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, এখন তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবী, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তাহার দুঃখ কষ্ট জানতো না, তিনি সইতে পারে না, ওই না
নবীর নামে দরুদ পড়ে ও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ কাকে মন দিবেন একটু হাত তুলেন আই ভাই একটু অসুবিধা হচ্ছে জানেন এই যে মাঝে মাঝে ফাঁকা ওই পেছনে লোড একটু অনুরোধ করবো যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে তো একটু আগে আসেন না বাপ খুব আমার কষ্ট হচ্ছে একটু উঠে আসলে পরে একটু আসলেন বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করবো না দশ মিনিট আধ ঘন্টা করে ইনশাল্লাহ ভক্ত বাবা সমাপ্ত করবো একটু তাড়াতাড়ি করে আগে আসেন আল্লাহুম্মা সাল্লাম এটা চলে আসেন বাপ ولا آل سيدنا محمد صلى الله على محمد محمد هر دم زبان سلیکل پاک نامی মোহাম্মদ হরদম জবান সেলিকলো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাপ একটু উঠে আসবেন না একটা আলেম কথা বলে মানতে হয় গো বাপজি একটু উঠে আসেন না একটু সামনে সামনে উঠে আসেন সর্তার শ্রোতা যদি মুখ না দেখে তো কোনো বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে না বাপজি একটু আসেন না উঠে অত ঠান্ডা পড়েনি একটু আগে আগে আসেন এদিকার মানুষগুলো এদিকে বসেন ব্রাদার ইসলাম আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথ দেখার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইয়েরা আসুন ব্রাদার আমরা নবীকে মহব্বত করব অনেকে মানুষ আছে বাবাজি বলতেছে আমরা নবীকে মহব্বত করি বাবাজি আসুন না আপনাদেরকে বলতে চাই বাবাজি এক ছিল বাবা হুসাইন মুসলমান আর একটা হলো ইজিদি মুসলমান এক ছিল হুসাইন মুসলমান একটা হচ্ছে ইজিদি মুসলমান যারা হুসাইন মুসলমান হবে বাবা তারা দুরুদ পড়বে জোরে বলুন যারা হুসাইনি মুসলমান হবে তারা বাবা ক্যাম করবে যারা হুসাইনি মুসলমান হবে তারা বাবা নবীর প্রতি সালাত ও সালাম পড়বে যারা হুসাইনি মুসলমান হবে তারা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করবে যারা হুসাইনি মুসলমান হবে তারা বাবা মুহররম মাসে আপনার খিচুড়ি রান্না করবে এবা বাদে যারা হুসাইনি মুসলমান হবে তারা বাড়িতে মিলাদ করবে যারা হুসাইনি মুসলমান হবে তারা বাবা যে বাড়িতে নিয়াজ ও ফাতিহা করবে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াজিদি মুসলমান তাদের কি বাবা বলা হয় বাবাজি তার আল্লাহর হুকুম মানে তার নামাজ পড়ে মুখে দাড়ি রাখে মাথায় টুপি দেয় কিন্তু তাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই ইয়া রে বাবাজি ইয়াজিদি মুসলমান আরে কি মুসলমান ইয়াজিদি মুসলমান তাহলে বাবাজি ইয়াজিদি মুসলমান হবেন না হুসাইনি মুসলমান হবেন কোনটা একটু জোরে কথা বলেন না হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান হলে পরে জান্নাতি আর ইয়াজিদি মুসলমান হলে জাহান্নামী আসুন বাবাজি চলুন আপনাদেরকে বলতে চাই অনেকে মানুষ বলছে যে নাবি পড়তে জানতো না আমাদের কি আকীদা নাবি কি পড়তে জানতেন না একটু হাত তুলে বলেন কে কে বলেন নাবি পড়াশোনা জানতো না হাত তুলেন হেরে এরা হাত তুলতে লজ্জা করছে গো এটা হাত তুলেন না গো আপনারা হাত তুলবেন না নাবি পড়তে জানতেন কিনা হাত তুলেন বাবাজি মুসলমান আমার নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই জান্নাতের বাগানে যারা হাত তুলে আল্লাহ যদি বলে যে ওই বান্দাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দেবো জোরে বলুন যারা হাত তুলবে না তারা হবে না তার জন্য বাবাজি বলছে হাত তুলেন আসুন বাবাজি তো আমার নাবিজি পড়তে জানেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলে যে মানুষ দলিল দেন চলুন বাবা যে দলিল একটাই আমার নাবিজি একদিন বাবা মসজিদে নববীতে বসে আছেন নাবি পড়াশোনা জানতো কিনা একটা দলিল দেব বাবা যে চলুন এক ইহুদি বাবা একটা বাচ্চা ছেলেকে দিয়ে ঠিক আপনার কিনা চিঠি পাঠিয়েছে চিঠি পাঠিয়ে
दावत करनी गरम एलाकाते दावत कर भूल करे आपनाके चिड़िटा दिए चिठी आज की चिठी तक नबीजी बोलते आज के चिठी जोरे बोलुन सुबहानल्लाह अल्लाह ताला रहमतेर नबी करे पाठिएछे रहमतेर नबी करे पाठिएछे जोरे बोलुन सुबहानल्लाह आमार नबी जी बाबा द्वितीय दिन चलते लागलो मारे फारूक आछे अबुबकर सिद्दीक रयेछेन बाबाओ आबार दरवाजा खटखट करे नबी आमार आवाज दिएछे इहुदीटा बाबा दरवाजा खुलेछे दरवाजा खोलार परे बेरादार दरवाजा खोलार परे शरीर मुबारक हाथ तुलते देव शासन कर दिलाम नाबीजी कलार मुबारक छेड़े दे जदि ना छाड़िए तोर गर्दान केटे जमीने फेलिए देव दावत बाबा मस्जिदे नबीते आसले आबार तीन दिन केर बेलाते इहुदीटा आबार एकटा चिठी दिएछे भालो करे हाथ दियाओ आबार नबीजी आमार तीन नम्बर चिठीटा नियेछेन हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও নবীজি আজকে আবার কিসের চিঠি এসেছে
আমার নবী যে বলতে জগ সাহাবীরাও আজকে সহিহদিটা দাওয়াত করেছে আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী বলছে নবী গো আপনাকে আমি যেতে দেব না যেতে দেব না আমার নবী জি বলতেছে বলো গো আমার সাহাবীরাও আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে এ রহমতের নামে জান চুল পরিমাণের দাগ না হয় ও গো সাহাবীরাও ওই ইহুদির বাড়িতে যাওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম গেল তাড়িয়ে দিল দুদিন গেল তাড়িয়ে দিল তিন দিন কের বেলা যেতে লেগে জবাব সাহাবীরা রয়েছে বাবাজি আমার নবীজি দুই দিন গেছে দরজায় খটখট করে আওয়াজ দিয়েছে কিন্তু বাবাজি আমার নবীজি এক পা দু পা করে আগিয়ে গেছেন আগিয়ে যাওয়ার পরে বেরা দেশলাম মজা সামাইন গিরাব বাবাজি কই হদিটাও আমার নবীজির অপেক্ষায় বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি হদিটা গিয়ে আমার নবীজির পা মোবারক ধরে নিয়েছে ও গো দয়াল নবীজি নবীজি আপনার কাছে একটাই অনুরোধ গো নবী আমার বেয়াদবি maaf করে দিবেন গো নবী আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি আখেরি জামানার নবী হবে তিনি সব রকমের অপমান সহ্য করবে ও গো নবীজি আপনাকে পরীক্ষা করার জন্য আমি এই রকম আপনার সঙ্গে ব্যবহার করেছি ও গো দয়াল নবীজি আমাকে ক্ষমা করে দিন আর আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই আমায় কথা বলো আমার নবী জানের যে আমার হয়তো আমাকে একবার অপমান করবে দুবার অপমান করবে তিনবারের বেলাতে আমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তো ইলমে গায়েবের সংবাদদাতা নবী একদিন অপমান করবে দুদিন করবে তিনবার বাদে ঠিক আমার কলমা পড়ে মুসলমান হবে জোরে বলুন আমার রহমাতালিল আলামিন জীবনে কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়েননি এর নাম হচ্ছে রহমাতের নবী জোরে বলুন আর দেখতে পাচ্ছেন বাবা যে রাস্তাঘাটে বাবা যে বলছে জয় শ্রীরাম বল নালে ছাড়বো না তোকে মুসলমানদের এমন অবস্থা হবে বাপ যাদের ঈমান দুর্বলতা তুমি সাবধান হয়ে যাও যারা নামাজ রোজা করো না সাবধান হয়ে যাও আমার নবীজি বলতেছেন এমন একদিন টাইম আসবে মুসলমান মার খেতে 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 বাবাজি চলে যাবে কোথায় মদিনা মুখী হবে এমন এক টাইমে বাবাজি মুসলমান ধরে পাওয়া যাবে না আবার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে মুসলমান আবার জয় হবে জোরে বলুন শুন বাবাজি যাদের ঈমান দুর্বলতা তারাই বাবাজি রাস্তাতে এরকম অপমান অপদস্থ হচ্ছে তাই বাবাজি অনুরোধ করে বলবো যদি প্রেমিক হতে চান নাবিকে ভালোবাসতে চান তো মন থেকে ভালোবাসুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার দূর করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরা গো বাবাজি এই সামান্য রাত্রি দশটা এগারোটা হয়েছে মানুষ ধরে পাওয়া যায় না কিন্তু বাবাজি এই জায়গাতে যদি দুটি পঞ্চাশের মেল আস্তরে বাবা এখনো ভোর পর্যন্ত বাবা লোক করতো না হাতে তালি দিয়ে বাবা মেয়েটার লাচন দেখতো হয়েছে আমরা এই মুসলমান ঠিক ওদেরকে ভালো কাজে ভালো লাগবে না দেখেন কালকে আপনি এই জায়গাতে দুটো মেয়ে নিয়ে চালাচ্ছেন লোককে জায়গা দেওয়ার জায়গা পাবেন না আর জালসা দিলে পরে ওদের বিগাড় ধরে যায় জালসা দিলে বাবা ওদেরকে বসতে ভালো লাগে না আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির প্রেমিক যারা নবীজির আশিক তারা এসে জান্নাতের বাগানে বসবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা ও গো মা খালা শুনে যান না রাতের বেলায় গো মা আপনার হলো খাতুনে জান্নাতের মা ফাতেমার মতো নারী গো মা আপনাদেরকে বলি গো মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখা যায় আমার আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজিকে কবার অপমান করলো
नाभी जदि पढ़ते ना जानतें आमार नाभी हाथे केन चिठी धरे छिलें बाबाजी आमी जदि कुरान पढ़ते ना जानि तो हाथ कुरान लेब पढ़ते जदि ना जानी हाथे लज्जाते धरबो ना आमार रहमत लिल आलामीन बाबा जी पढ़ते जाने ना अच्छा बोलुन तो बाबा एक तो ना दुटो ना तीन तीन खाना चिठी पाठिए छिलो अच्छा बोलुन तो ओई चिठीटा आरबीते लेखा छिलो ना फारसीते लेखा छिलो हाथ मुबारक चिठी खाना ना जोरे बोलुन सुबहानल्लाह नबीजी पढ़ते जानें बोले हाथे बाबा चिठी मुबारक निये से जोरे बोलुन सुबहानल्लाह ए सोना मानी के रा ओ गो आमार अब्बाजी मुसलमान भाईरा हादिस थेके तो प्रमाणित हलो अल्लाहर कुरान बोलतेछेन आर रहमान अल्लामा अल कुरान आपने रहमान ने हबीब को कुरान सिखाया जोरे बोलुन सुबहानल्लाह अल्लाह निजे बोलते थे अमर हबीबुल्लाह के आमी शिक्षा दिए थी जोरे बोलो आज बांग्लादेश से किचु वक्त बारी है छे नाम करबो ना कि ये वक्त दर वास सुना सुन नहीं दे जो ना हराम आते हैं जी ये वक्त दर वास सुना सुन नहीं दे जो ना हराम आते बाबा जी अमर को तो खराब है नहीं बना जरा फारा जी वहाँ भी देवंदी आचे तादर जो ना बोल चेना सुन नहीं दे जो ने सुना हराम एक नंबर होच्छे मिजानो आज हर रोज सुना हराम आछे द्वितीय नंबर होच्छे डॉक्टर जाकिर नायकेर तीन नंबर बाबा गोला मुराब्बानी ए मैयारी इस्टे जे गान गाहाय तार परे बाबा जी मुसलमान बक्ता रोच्छे के अब्दुल रज्जाक बिन यूसुफ एक की बक्त देसे जानें फतवा देसे की जानें ये बोलचे मायर स्थाने जतो दिन दूध थाकबे तार बेटा पान करबे जोरे कोन अस्तगफिरुल्लाह বাবা দি মুসলমান ফতোয়া দিতে জানে না ফতোয়া গিরি করছো কিতাবের মধ্যে লেখা আছে আনোয়ারুল হাদিসের মধ্যে যান কানানো শরীয়তের মধ্যে যান নিজামে শরীয়তের মধ্যে যান বাহার শরীয়তের মধ্যে যান বলতেছে একজন মায়ের স্তনে দুধ পান করবে বাচ্চা দুই বছর কত বছর দুই বছর আরে গাধার বেটা কথা বলেছে যে মায়ের স্তনে যতদিন দুধ থাকবে তার সন্তান পান করবে তার মানে বোঝা যাচ্ছে আর বেটা যদি 20 বছর হয় তাহলে বাবা জোর মা দুধ পান করবে জোর কোন আস্তাগফিরুল্লাহ তাহলে বাবাজি একে পাগলা গারে ভর্তি করা দরকার নাই তারপরে বলেছে শামুক খাওয়া জায়েজ ঝিনুক খাওয়া জায়েজ কেচে খাওয়া জায়েজ কালো কাকের গোশ খাওয়া জায়েজ বাবা জি মুসলমান ওকে ধরে নিয়ে ওকে কেচে খাইতে হবে ওকে ঝিনুক খাইতে হবে বাবা জি মুসলমান তে উন্নত করে বলবো এই বক্তাদের ওয়াজ শুনবেন না যদি এই বক্তাদের ওয়াজ শুনতে যান বাবা জি ঈমান নষ্ট হবে ঈমান যদি টিকে রাখতে চান ঈমান যদি বাঁচিয়ে রাখতে চান এই বক্তা থেকে দূরে থাকতে হবে নাকি বলছেন বাবা জি একবার দূর করো আল্লাহুম্মা পানি আসলে গরম পানি বেনামে দিয়েছে 500 500 করে এক হাজার নারে তাকবীর নারে রিসালাত ইয়া আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে বেনামে 500 500 করে আল্লাহ তা দানটা কবুল করো জোরে বলো আল্লাহুম্মা আমিন সেলিনা দিয়েছে 100 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে ইনশাআল্লাহ হবে ও গো মা কালা শুনেছেন মালা তের বেলায় আপনাদেরকে বলে যায় ইনশাআল্লাহ সব দোয়া হবে আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাপের জন্য দান খায়রাত করে আমার নবীজি বলতেছেন তার মায়ের কবরে নূরের আলোকিত বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন রাদিনা বিবি আদিনা বিবি দিয়েছে 10 কেজি রাই 10 কেজি গম দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে আল্লাহ 10 কেজি করে আল্লাহ ধান আর কি
গহম আর রাই দেছে 10 কেজি করে 10 কেজি করে আল্লাহ গো ওই মেয়েটাকে আল্লাহ খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান আসুন আজকে আপনাদের সম্মুখে পাঁচটা ভাষাতে কথা শোনাবো শুনতে রাজি আছেন জি আসাদুল দেছে বাবার নামে 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত আসাদুল দেছে 500 টাকা তার বাবার নামে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে বাবাজি মাদাসামানিকরাম একবার দরবা আল্লাহুম্মা সাল্লাল্লাহ ولا آل سيدنا مولانا محمد مدر نبی جنم ہلو جے دین مکائی سکون گچے پھول پھٹلو مرور سہارائی مگو مرور سہارائی زمانہ دیوانا جورے جورے بولنا یہ لو بول بننا जमाना दीवाना जोरे जोरे बोलना तुम्हारे लालेरे नाई तुलना मागो तुम्हारे लालेरे नाई तुलना जोरे बोलूं আট মহাবতে বলুন না সুবহানাল্লাহ আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় সুকুন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারা কাছে এসে সালাম জানায় নবীর এক ইশারা কাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে সনসনে নুরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই মাগো সঙ্গে নিয়ে যাই কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গারে কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গারে আসমানেরই যাহার শুভকামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও এ সুনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আসুন বাবাজি আমরা নাবিকে কে কে ভালোবাসে হাত তুলেন আমরা নাবিকে ভালোবাসে বাবাজি বেনামে দিয়েছে 100 টাকা আল্লাহ তা দানটা কবুল করে নিন জোরে বলুন বেনামে আরেকটা বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম আমিন অনেকে মানুষকে বলে যায় ভাই তুমি কি নবীকে মোহাব্বত করো তখন বুক ফুলে যায় হ্যাঁ ভালোবাসি বলে কি বলে না কিন্তু বলে যে ভাই নামাজ পড়ো নামাজে নাই রোজা করো ওইটাই পারি না তুমি নবী সুন্নাত রেখেছো ওইটাই পারি না তাহলে নবীকে ভালোবাসলে কেমন হয় বাবা যে যদি বলে যে ভাই তুমি নবীকে মোহাব্বত করো বলে হ্যাঁ তো ছিড়া প্যান কেন পড়েছো এখন ছেলে দেখছেন না ছিড়া ফাটা প্যান্ট পরেছে
হাটো ছেড়া প্যান জাং ছেড়া প্যান পড়েছে এ সুরা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলেছেন হাপ আপনার কিনা লাভি থেকে নিয়ে হাটু পর্যন্ত ছেলেদের ঢাকা হলে ফরজ আর মায়েদের আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ বাবা যারা নবীকে মহাব্বত করবে তারা বাবা ফরজ গুলোকে মেনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাই অনেক আপনার ছেলেদেরকে দেখা যায় বাবার ডিজাইনে চুল কাটা কেটেছে কাটে না কাটে না এদিকে চুনলাই ডান দিকে চুনলাই বাম দিকে চুনলাই পেছনে চুনলাই মধ্যে বাবা চারটে চুল রেখে দিয়েছে বাবাজি ওই চারটে চুল বাবা এমন করে রেখেছে মাথায় বাবাজি এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা যে গরুতে জিভা দিয়া চেটে রেখেছে ঠিক কিনা বাবা যে ছেলেরা নাম রেখেছে চুল কাটা বাটি কাট চুল আর আমি রেখেছি গলা কাটা মুরগি চুল কাটা ঠিক কিনা গলা কাটে মুরগি দেখেছেন গলা তো চুল থাকে না মাথা অল্প চুল থাকে সেম ওদের কই রকম লাগে আমার নাবি যে বলতেছে বলে ওরা উম্মত উম্মতানেরাও একবার কবরে আয় বোঝাবো সেদিন বুঝতে পারবে সেদিন আল্লাহর ফারিস্তারা বলছে কবর আই তোকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে সেদিন বুঝবি অনেক ছেলে তো বাবা ফ্রি ফায়ার পাগল পাবজিতে পাগল আজান হয়েছে কি আজান হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ বাবা যে একটা দোকানে পান খাওয়ার জন্য নামলাম তো ওই গাড়ি থেকে নামার পর আওয়াজ পড়ছে মার 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 করছে যে হ্যাঁ রে আমাকে ধরে মারবে নাকি রে এত রাতে যদি কেউ বলে মার মা তো আমি তো ভাববো কিনা বাবা বাবা যে এই ফ্রি ফায়ার খেলালে বউর সঙ্গে ঝামালা এই পাবজি গেম খেলালে বউর সঙ্গে ঝামালা বউকে বলছে যে বাজার করে এলেছে বলে জানা তুই জানা বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দেখে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার ঠিক কিনা বাবা নারী করছে বাজার পুরুষ থাকতে ঘরে বসে কোনো উপায় নয় আপনার স্বামী যদি ফ্রি ফায়ার খেলে তো স্বামীর সম্মানকে বাঁচার জন্য বাবা বাজারে যেতে হয়েছে বাবা বাজার করতে যেতে হয়েছে কিন্তু ভাই আপনাদেরকে বলে যাই আল্লাহ তারা বলতে যোগ আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো তোমরা নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন বাবা অনেক মেয়েদেরকে দেখা যায় বাবা যে মাথাতে চারটে রং করেছে চারটে রং আচ্ছা বাবাজি এগুলা আমাদেরকে শুনতে হবে না হবে না পরিস্থিতি যেমন চলছে বাবা সব দেবো আপনাদের সম্মুখে এসেছে বাবাজি হোমাপতি ওষুধ দিতে আলাপতি না আলাপতি দিলে তাড়াতাড়ি হবে আর হোমাপতি ওষুধ দিলে বাবা আস্তে আস্তে কাজ করবে জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি চলো না আমার কিছু মায়েদের কি দেখা যায় মাথাতে বাবা চারটে রং করে একটা গোলাপি একটা খয়েরি একটা ঘোড়া কালার একটা বাবাজি সাদা কালার বাবা তিন কালার রং করে কিন্তু বাবাজি এই মেয়েদেরকে বাবা বিয়ে করে কোন ছেলে যদি বাড়তে নিয়ে আসে বরকত পাবে না পাবে না ওই বাড়িতে বাবা রহমত উঠবে উঠবে ওই বাড়িতে বাবা বরকত আর হবে না এ হলো বাবাজি সিরিয়াল দেখা জিনিস আর সিরিয়াল বালা জিনিসকে যদি বাড়িতে নিয়ে এসে বউ বানার বাবাজি বাবা তাকে বলা হয় বাতাস খাতুন বাবাজি ঝড় আসলে পরে তার মাথায় উন্না ব্যবহার করে না বাবা রাস্তায় চলবে বাবা তার মাথার চুলগুলোকে ইয়ং ছেলেকে তাকাবে আর কিছু ইয়ং ছেলেরা মেয়েটা দিকে তাকাবে বলে আয় আয় কে তাকাবি তাকা আমি তোদের সরকার ভাবি অসুবিধা কিছুই নাই তোর ভয় আছে কেরালায় আমি তোদের এখন সরকারে ভাবি
অসুবিধা কিছু নাই যত পারবি চালা তোর ভাই আছে কেরালায় এই তো বাবা চলছে স্বামী নাই বাড়িতে স্বামী চলে গেছে বাবা যে তিন বছর ধরে সৌদি আরব হ্যাঁ এদিকে মেয়েটা কি করবে এদিকে অন্যজনের সঙ্গে লাইন মারছে ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনা মানিকেরা ও বাবাজি আপনি বিদেশে যাবেন যাবেন কিন্তু যান বিবির কাছে অর্ডার নিয়ে যান বাবাজি চার মাসের ভিতরে বিবির সঙ্গে সাক্ষাৎ করতে হবে এটাই বাবা হাদিস বলতেছে কিন্তু আমরা সেটা মানি না বিবিকে রেখে দিয়া বাবাজি চলে যাচ্ছে বাবাজি আপনার আপনার সৌদি যাচ্ছে কেউ আরব যাচ্ছে কিন্তু বিরাদেশ মজাচ্ছে মানিকেরা এটা নয় বাবাজি আমার না নবীজি বলতেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি মহাব্বত করতে চাও বাড়তে যদি বরকত বাড়াতে চাও স্বামীর সঙ্গে ভালোবাসা মহাব্বত করো জোরে বলুন সুবহানাল্লাহ একজন মহিলা ওয়াজ শুনেছে স্বামীর পায়ের তলে জান্নাত রাত্রির 12টার সময়তে বাড়তে গিয়ে বলছে স্বামী গো মশারি খোলেন বলে কেন কি হয়েছে ওরা মৌলভীর মুখে আওয়াজ শুনে আসলাম স্বামীর পায়ের তলে নাকি জান্নাত আজকে কদল দিয়ে খুঁড়ে দেখবো কত দূরে জান্নাত আছে এখানে জান্নাত পাওয়া যাবে বাবা যে আর একটা মহিলা আওয়াজ শুনে বাড়ি গেছে যে আল্লাহর নামে জিকির করলে পরে আল্লাহকে পাওয়া যায় এ মহিলাটা মনে মনে ভাবছে আমার স্বামী তো দিনের বেলা দুবার করে খুটবারে বাড়ে বাড়ায় তবে আমি আমার স্বামীর নামে জিকির করব স্বামী তো ভালোবাসবে এদিকে বাবা যে কি করেছে করিমের মা ঘরের এক কোণাতে বসে একটা তসবিহ নিয়েছে করিমের বাপ করিমের বাপ করিমের বাপ বলে জিকির করছে করিমের বাপ মারতে গেছে যে করিমের মা খাবার দেয় বলে বকিস না এটা তো তোমার জিকির করতেছে বলে কাজ জিকির বলে তোমার বলে জিকির করে কি করবো তুমি আমাকে দিনে দুবার করে মারো তার জন্য তোমার নামে জিকির করছি মৌলভী সাহেবের মুখে শুনেছি আল্লাহর নামে জিকির করলে আল্লাহকে পাওয়া যায় আমি তোমার নামে জিকির করছি জানো তুমি আমাকে ভালোবাসো করিমের বাপ করছে এর ভালোবাসা হবে আগো ভালোবাসা হবে না ওগো মা খালা শুনে যান মা রাতের বেলায় ভালোবাসা মহাব্বত যদি করতে হয় বাবা দি দুজনের মন এক হওয়া দরকার দুজনের মন এক হওয়া দরকার যদি এ বলে যে আমি কচু দিয়ে ভাত খাবো না এ বলে আমি আলু দিয়ে ভাত খাবো না তো দুজনের ভিতরে গন্ডগোল লাগবে বাবাজি নিজের কাছে গোড়া আমার নাবিজি বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন যেই বাড়িতে বাবা যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই ওই কোটি কোটি টাকা ইনকাম করার পর দেখবেন ওর বাড়িতে অভাব লাগে আছে জি উন্নত আপেলা দিয়েছে এক বস্তা সিমেন্ট বেনামে 10 কেজি ধান আলতাফন দিয়েছে 20 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিন আল্লাহ ওই মহিলাদেরকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুর্শিদা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট হাওয়ানুর দিয়েছে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কো যে মায়েরা 1 বস্তা করে সিমেন্ট দিয়েছে আল্লাহ ওই মায়েদেরকে জান্নাতি নারে মালায়া নিন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বানিয়ে নিন জোরে বলুন আল্লাহু আমিন একবার দূর বল আল্লাহুম্মা সাল্লা মোহাম্মদিন মোহাম্মদ হর দব জবান পাক নামে মোহাম্মদ বাবা যে তাহলে আমরা এই নবীকে মহাব্বত করব আর যেগুলো বলবো বাবা এই কাজ থেকে আমরা বিরত থাকব ঠিক কিনা কে কে নবীকে মহাব্বত করবেন হাত তুলেন বাবাজি হাত তুললে পরে আমার আল্লাহ বলছেন গভীর রাত্রি তো রহমত দরওয়াজা খোলা থাকে
আর হাত তুললে পরে বাবাজি আমার আল্লাহ যদি খুশি হয়ে যেত ওই ব্যক্তির যাহা আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন আসুন বাবাজি। হাওয়ানুর এক বস্তা সিমেন্ট, জামিরু এক বস্তা সিমেন্ট বিশু দিয়েছে এক বস্তা সিমেন্ট, আল্লাহ গো তা দান গল কবল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানি কেরাও, তাহলে বাবাজি আমরা নাবিকে মহাব্বত করব, আমরা নাবিকে ভালোবাসব। বেরাদার আমরা যদি নাবিকে মহাব্বত করি, আমার নাবি জীবনতে চেয়ে আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি রাত্রে বেলাতে আমার নামে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আমার নাবি জীবনতে চেয়ে আমি ওই উম্মতকে আমি স্বপ্নের মাধ্যমে দিদার করায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের দিদার করায়া নেবে বাবাজি, তার জন্য জান্নাত জি হয়ে যাবে। কে যাও ভাই নাবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নাবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দেও। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মাদিনা যাওয়ার, আমার মনে দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লা দিয়েছে কি এক বস্তা সিমেন্ট, আল্লাহ গো যে আসাতে যে নিয়ে দিয়েছে এক বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানটা কবল করে নিন। আল্লাহ তিনাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাপ ইলিয়াস দিয়েছে 200 টাকা বাজতপুর বাড়ি, আল্লাহ তার দান কো কবুল করুন। আল্লাহ ওই ছেলেটা যদি বিবাহ হয় তার স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করুন, আর যদি বিয়ে না হয় আল্লাহ তার জন্য একটা জান্নাতি হুরি নারী মেলায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা এই এত রাত্রিতে জলসা শুনলেন, যদি শেষ দোয়া না নিয়ে যান তাহলে জলসা শুনে কোনো কি লাভ হবে? দোয়া করবো আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিও। মা বোন আপনাদের কিছু ওয়াজ করবো, আর বেশি লম্বা করবো না, 12টা বেজে গেছে শেষ করবো। বাবা যে মুসলমান আসুন, এনা বল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আর সোহাবুল সোহাবর দিয়েছে 2 বস্তা, রজব মূল্য 2 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে আল্লাহ সিমেন্টের বস্তা, আল্লাহ আপনি রহমান দেখতে পেয়েছেন। আল্লাহ সকলের দান গুলোকে আপনার দরবারে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা মায়েরা বনে রাখো, তাইলে বাবাজি আমরা নবীকে ভালোবাসবো, তাইলে বাবাজি আমরা আল্লাহর ওলিকে পেয়ে যাব। আল্লাহর ওলিকে পেয়ে গেলে বাবাজি আমরা নবীকে পাবো, আর নবীকে পেয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। আর আল্লাহকে যদি বাবা পাওয়া যায় তার জন্য জান্নাত জি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছেন খোদা ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবে না। আরে খোদা চাই, জোরে বলুন
दुनिया चाय खोदा के राजी आमार खोदा चाय नबी के राजे जरे बोलन दुनिया चाय खोदा के राजी आमार खोदा चाय नबी के राजे एतत बुझा गेलो नारे दीवाना আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না নবী ছাড়া খোদা পাবি না রে দিবানা নবী ছাড়া খোদা পাবি না আগে যাও নবীর দারে গোলাম হয়ে নত শিরে আগে যাও নবীর দারে গোলাম হয়ে নতো শিরে নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবি না জোরে বলুন বাবা যা শুন আমরা এই নবীকে ভালোবাসবো এই নবীকে মহব্বত করবো এই নবীর সুন্নাত গুলোকে বাবজি আমরা মেনে চলবো ওগো মা খালা খাতুনে জান্নাত যেই রকম ভাবে দুনিয়াতে চলেছে মা আপনারা করবেন এই রকম বাবাজি এখন অনেক মায়েদেরকে দেখা যায় বাপ কিছু পর্দার ভিতর বাবা যে গোপনীয় কাজ চলতেছে ঠিক কিনা অনেক ইয়ং মেয়েদেরকে দেখা যাচ্ছে বাবা যে বোরখা পিনছে কিসের জন্যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখার জন্যে যেটা বলবো হক কথা বলবো নিজের চোখে দেখা বাবাজি হিজাব পরতেছে বোরখা পিনতেছে কিসের জন্য গোপনীয় আপনার কাজ করার জন্য আবার কিছু কিছু মেয়ে আছে বাবাজি পর্দা করছে ফরজের জন্য জোরে বলো আসুন মাগো পর্দা যদি করতে হয় তো দিল থেকে পর্দা করুন এটার নামই হচ্ছে পর্দা পর্দা কাকে বলে আবু সর মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা একটা গাছ চলে এসেছে কি বলেন আপনারা যারা গাছে গাছ কাটে কি বলেন গো আপনারা গাছাল বলেন কি আবার গাছুয়া বলে মোট দিয়েছে দু বস্তা সিমেন্ট আর রিয়াসতুল্লাহ অবস্থা সিমেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তা দান গুলো কবুল করে নিন জোরে বলুন আল্লাহু আমিন এই বাবা যে মুসলমান ভাইরাও হযরত আবু সালে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা যে খেজুর গাছের পাতা কাটার জন্য একজন গাছালকে নিয়ে এসেছে বাবা গাছালকে নিয়ে আসার পরে বাবাজি ওই গাছের পাতা গুলো আপনার কাটতেছে গাছের পাতা গুলো যেমন কাটাও কাটার পরে ওই গাছওয়াতে আপনার দেখিয়েছি আবু সালে মুসা জঙ্গের বাড়ির দিকে আবু সালে মুসা জঙ্গে বলতেছেন ও গো গাছওয়া বলো না আমার বাড়ির দিকে তাকিয়ে কি দেখতে পেয়েছো এই গাছটা বলতেছে হুজুর আমার কোনো জি দেখতে পায় না একটা লাল ধরনের কাপড় দেখতে পেয়েছি আবু সালে মুসা জঙ্গে তিনি কি করলেন ওই কাপড়টা নিয়েছে বাবা ওই গাছালের সম্মুখে কাপড়টাকে আগুন দিয়ে ধরিয়ে দেয় বাবা এটার নাম হলো পর্দা এটার নাম হচ্ছে পর্দা বাবা যা শুন ও মা খালা যদি পর্দা করতে হয় তো খাতুনে জান্নাতের মতো করো পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বশরের মতো করো পর্দা যদি করতে হয় মা আমিনার মতো করো পর্দা যদি করতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো পর্দা যদি করতে হয় গাউসুল আজামের বিবির মতো করো পর্দা যদি করতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো করো পর্দা যদি করতে হয় নেজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো পর্দা যদি করতে হয় বাবা যে মুসলমান নেক বান্দিদের মতো করো তবে মল্লে পারে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হওয়া যাবে ঠিক কি না এদিকের মা বোনের খুব পর্দা করে আমি বলতে চাইছি বাবজি ওই বসন্তপুর কথা আমাদের এলাকা ভগবান গলা কথা এরা বাবা যে পর্দা করে না এদিকের মা বোনের পর্দা করে স্বামীকে ভালোবাসে ঠিক কি না এক জাতে বাবা যে মূলসে ওয়াজ করে যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়াইতে হবে কি করে যে স্বামী স্ত্রীর হাতে তরকার খেত মহাব্বত বাড়াইতে হবে যেমন বাবা যে কথা বলা স্বামী গেছে বাবা রাত্রে বেলা বাড়ি স্ত্রী গেছে খেতে দাও খেতে দিয়েছে দেশি মুরগির গোশ এক বাটি একখান খেয়েছে
সুবহানাল্লাহ জরিনার মা তো খুব সুন্দর রান্না করেছে, সকিনার মা তো খুব সুন্দর রান্না করেছে। জামরু বাগাতে ও তুমি এতদিন নাম করলে না, আজকে নাম করেছো, আজকে তো আমি রান্না করি। ওই পাড়ার ওই সকিনা থেকে যে খাবার, ওই পাড়ার সকিনা গোশ রান্না করেছো, নিশ্চয় তোমার সঙ্গে কোন সকিনার হয়তো সম্পর্ক আছে নাকি। স্বপ্ন দিয়েছে 500 টাকা, নগদ 500 টাকা বাকি। ইনসান দিয়েছে নতুন পাড়ার 500 টাকা। বাইজিদ দিয়েছে 500 টাকা। আশরাফ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে আল্লাহ টাকা, আল্লাহ তা দানকে কবুল করুন, জোর বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে একটা মহিলা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। বেনামে একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আপনি রহমান, আপনি দয়ালু দাতাও, আপনি সব দেখতে পেতেছেন। আল্লাহ যে মহিলাটা 500 টাকা দিয়েছে, আল্লাহ ওই মাকে আপনি খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি দান করুন, জোরে বলুন আল্লাহুম আমিন। 500 টাকা দিয়েছে রহমান, দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো যে আসাতে যে নিয়তি দিয়েছে 1 বস্তা, আল্লাহ তা দানকে কবুল করুন। টোটাল কমিটি দিয়েছে 1100 টাকা। হাসিফুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। শরীফুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। জামিদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। রোহানা সোহা দিয়েছে 2 ভাই বহিনী নাকি, হ্যাঁ 2 ভাই মিলিয়ে 1 বস্তা করে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তার 2 ভাই গাল্লাও আপনি জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান ভাইরা, ও গো মা কালাম শুনে যে রাতের বেলায় আপনাদেরকে বলে যাব গো মা, আপনাদেরকে একটা আমল দিয়ে যাব, ফাতেমায়ে তাসবি। এ ফাতেমায়ে তাসবি যদি আপনারা করতে পারেন, আমার নবীজি বলেছেন যে মহিলারা বাড়িতে কাজ করে ওই মহিলাদের কাজে কোনো আপনার কষ্ট হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মা যদি ফাতেমায়ে তাসবি যদি আমল করে নেয়, আল্লাহ বলতেছেন ওই মহিলাটার কাছে ফারিস্তা গিয়ে কাজে বাবা হেফাজত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কি করছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যাতাতে বাবা যে আটা পিছে 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 হাতে ফোসা পড়ে গেছে। কি হয়েছে, হাতে ফোসা পড়ে গেছে। ফোসা যেমনে পড়ে যাওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আমার বিবি তোমার হাতে এত ফোসা কেন? তখন বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আমি যাতাতে আটা পিছে 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 আমার হাতে যেন ফোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাতে চুম্বন দিয়েছেন, হাতি বাবা যেমন চুম্বন দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো খাতুনে জান্নাত তোমার আব্বার কাছে অনেক গোলাম আছে বান্ধি আছে, একটা গোলাম তো তুমি নিয়েছে কাজ করাতে পারো। আবাদি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার প্রাণের স্বামী, তাইলে আমার আব্বার কাছে যাব নাকি? স্বামীর কাছে অর্ডার নিয়ে হুকুম নিয়ে খাতুনে জান্নাত এক পা দু পা করে বাপের বাড়িতে গেল। যাবার পরে আমার নাবিজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছেন, আমার নাবিজি বলছে, ও বেটি ফাতেমা, ও গো বেটি বলো না কি হয়েছে? তখন বলতে চাপ্পা যাও, আপনি একটু ঘরের ভিতরে আসুন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নাবিজি বাবা কোন জায়গাতে যদি বসে থাকেন, খাতুনে জান্নাত কি দেখার পরে আমার নাবিজির মাথার পাগড়ি মোবারকটা খোলে। বাবা যে মুসলমান ভাইরা, অমনি বাবা খাতুনে জান্নাতের জন্য পেড়ে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলছে হুজুর একটা সুন্দর গজল বলেন, কে লিখলো?
মেয়েদের মধ্যে সুবহানাল্লাহ বলবো গো মা খালা আপনাদের জন্য এসেছি রাতের বেলায় গো মা নিশ্চয়ই বলবো মা জননী বেরাদের ইসলাম মদন সামানে কিরাম বাবা যে খাতুনে জান্নাত মা ফাতেমা বলতে চাপা যান এ দেখেন আমার হাতে ভুসা পড়ে গেছে তার জন্য আপনাকে আমি ডাকছিলাম আমার নবী জীবন যে বেটি ফাতেমা গো তুমি এখন বাড়ি চলে যাও আমার কাছে অনেক সাহাবীগণ আছে তুমি যাও সন্ধ্যাবেলা আমি তোমার কাছে আসতেছি জোরে বলুন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি চলে গেলেন যাওয়ার পরে আমার নবীজি সন্ধ্যাবেলাতে গিয়ে বলতেছেন বলো গো আমার বেটি বলো না কিসের জন্য গেছিলে আমার নবী জি এই কথা যখন বাবা বললেন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত গলত দেখায়া আপনার দেখাতে লেগেছে ও গো আব্বা জান হাতে আপনার জাতা পিছে 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 আমার হাতে জানু ফুসা পড়ে গেছে আমার নবি বলছে বিটি গো কি করতে হবে বলো না বলো আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বলো গো আমার আব্বা জান আপনি আমাকে একখানা গোলাম দান করে দিন এই চিল্লান না পেছনে বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কে রব ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি কথা বলাও আমার নবীজি বলছে বিটি গো আমি তোমাকে গোলাম দিতে পারবো না জোরে বলুন আব্বা নবী আবার বলতেছেন বেটি তোমাকে গোলাম দিতে পারবো না খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন গো আব্বা কেন দিতে পারবেন না আমার নবী যে বলছে বেটি গো আমার উম্মত উম্মতানেরা যখন তার বিটিদের বিবাহ দেবে বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জায়েজ হয়ে যাবে বিটিরে আমি তোমাকে গোলাম দিতে পারবো না আমি তোমাকে ফাতেমায়ে তাসবিহ দেব এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবা আল্লাহর ফারিস্তারা এসে তোমার কাজে সহযোগিতা করবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার কাজে সহযোগিতা করবে কি আল্লাহর ফারেস্তার মা গো শুধু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নন আমার নবীজি বলতেছেন এই ফাতেমায়ে তাসবিহ যেই মেয়ে আমল করবে সেই মেয়ের কাজে ফারেস্তারা এসে সহযোগিতা করবে জোরে বলুন কে কে শুনতে রাজি আছেন শুনবেন হ্যাঁ দশটা ভাই আমার 500 টাকা দেন তো জাকির পাশে লাগেন জাকির ভাই দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা দিয়েছেন আনসারুল বিশ্বাস দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকা আল হাজার আনসারুল দিয়েছে জাকির ভাই দিয়েছে 500 টাকা আনসার ভাই দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়ে দিয়েছে দান আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিন তাদের বাড়িতে রোজ রোজ খাবার কত দিন টাকা পয়সা আবার কত দিন জোরে বলুন আল্লাহ আমিন জিয়ারুল মা পেশা দিয়েছে দুবস্তা ব্যাগ আল্লাহ গো সিমেন্টের ব্যবস্থা দিয়েছে আল্লাহ তা দানটা কবুল করে নিন অমিতাভ দিয়েছে দু ব্যাগ সিমেন্ট সফিকল দিয়েছে 1000 টাকা বাবা দুটো হলো আর হবে না 500 টাকা আরে ফুল্লা দিয়েছে এক বস্তা সিমেন্ট আরে জুল্লা দিয়েছে এক বস্তা সিমেন্ট নাসির মণ্ডল দিয়েছে এক বস্তা সিমেন্ট মুক্তা দিয়েছে এক বস্তা সিমেন্ট হান্নান দিয়েছে দু বস্তা সিমেন্ট ভাই আর 500 টাকা করে হবে না অনেক দান করেছেন গো জীবনী হাতে আমার পরে যিনি বক্তা ছিলেন উনার হাতে খুব দান করেছেন তো এই মাদ্রাসার জন্য আপনাদেরই মাদ্রাসা আপনারাই চালাবেন আপনারা দেখবেন ঠিক কিনা আর ভাই কোন হবে না 2-500 টাকা করে আপনাকে যে কালকে দিতে হবে কোনো মানে নাই আপনি এক মাস পরেও দিয়েন নামটা লিখিয়ে দিয়ে যান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বরকত বাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতেছে কবি এই আর বলছেন নাকি কিছু পেরাদের ইসলাম মাদান জামানে কিরাম তাই কবি বলতেছেন জন্ম আমার নবী যোগে আমার শত শত বলেন জন্ম আমার নবী যোগে
होले केमन हतो जन्म आमारी ना बे जगे होले केमन हतो दुनायने रसूल पाक दुनायने रसूल पाक देखिले केमन हतो जन्म आमारी ना बे जगे होले केमन हतो जन्म आमारे ना बे जगे होले केमन हतो जरे बालन आस्तो भेसे हजारते बेलालेरे मधुरा जान जरे बालन বেলাল যখন আজান দিতুন আসসালাতু খায়রু মিনান নাওম আসমানের পাখিরা থেমে যেত জোরে বলুন পানিতে মাছ চললে মাছও থেমে যেত আকাশের বাবাজি যতগুলো গাছপালাতে হাওয়া লড়ত বাবা সবাই বাবা থেমে যেত মক্কা শরীফের সমস্ত ইয়ং ছেলেরা সমস্ত মেয়েরা বেলালের আজান শুনে বাবা ছুটে ছুটে চলে আসতো জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতে যেন আসতো ভেসে হাজারতে বেলালের মধুর আজান যে আজান या तोई प्रेम मगद रहमान दया नबीर पेछे नमाज पढ़ले केमन हतो दया नबीर पेछे नमाज पढ़ले केमन हतो दुनायने रसूल पाक देखिले केमन हतो জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অত সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি বারোটা বেজে গেছে আমি আর লম্বা চড়া করবো না আসুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হেদায় দান করুক সকলে বলুন আল্লাহ আমিন না না আর বেশি পারে দু ঘন্টা বেশি করতে পারবো না আমি এখন জালসা সেজে বাবাজি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন সকল বলুন আল্লাহ মাবি তোমাগো আপনাদেরকে বলতে চাই যে ফাতিমা এর তাসবিহ কি মা যিনারা আমল করতে ইচ্ছুক একটা মহিলা দিয়েছে কোরআন শরীফ আল্লাহ এই কোরআনের ওসিলা দিয়ে আল্লাহ সে মেয়েটাকে জান্নাত বাসী করে জোরে বলুন আল্লাহ মাবি বাবা যে মুসলমান আসুন তো মায়েদের জন্য যে ফাতেমা তাসবিহ একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র রমজান মাসে বাবাজি রোজা রেখেছেন যাতা পিস্তে 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 বাবাজি মাইনো দিন দিয়েছে 1000 টাকা আল্লাহ তা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জাহাঙ্গীর দিয়েছে 2 বস্তা সিমেন্ট মিনারল দিয়েছে 2 বস্তা সিমেন্ট গোলাম মর্তুজা দিয়েছে 2 বস্তা সিমেন্ট আক্তারুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট রাজ্জাক দিয়েছে 2 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট আল্লাহ গো তাদের দান গুলো কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি হাবিবর দিয়েছে 1000 টাকা
মিনারুল দে যে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দে যে আল্লাহ গো দান আল্লাহ তার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম আমিন বাবা জি মুসলমান ভাইরাও তো আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেদার যাতা পিষ্টে 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 বাবা আপনার মা ফাতেমা একটু আপনার আরাম করতে লেগেছেন চোখ তো বাবা জি এটে এসেছে এদিকে বেরাদার আল্লাহর ফেরেশতা হযরতে জিবরীল আমীর বাবাজি ফেরেশতা খাতুনে জান্নাতের যাতাতে বাবা আটা পিছাই করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গাজলুর রহমান দে যে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত আল্লাহ গাজলুর রহমান দে যে 2000 টাকা আল্লাহ তা দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহুম আমিন এ বাবাজি মুসলমান ভাইরা ও গো মা খালা আল্লাহর ফেরেশতারা এসে খাতুনে জান্নাতের যাতাতে আটা পিছায় করতেছে আর বাবাজি আটা গল হাড়ে ভিতর রাখতেছে বাবা হযরত আলী বাবাই দুশোটা দেখতে পেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার গেছে কার কাছে বাবা দি নবীজির কাছে কাছে যাওয়ার পরে বলতে জগৎ দয়াল নবীজি আপনি বলুন না আমি আজকে একটা দৃশ্য দেখলাম আপনার বিটি খাতুনে জান্নাত যেন একটু আরাম করতেছিল আল্লাহ দেখলাম যেন যাতা ঘুরতেছে আবার যাতা থেকে আটা গুলো উঠিয়ে যেন কে হাড়িতে হতেছে আমার নবীজি বলতে জগ আমার ও গো আমার আলী তবে শুনে নাও শুনে নাও যেটা তুমি বলতেছো এটা হলো ফাতেমায়ে তাসবীর পাওয়ার জোরে বলুন এটা ফাতেমায়ে তাসবীর পাওয়ার এই সুনাম যদি আমল করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের কাজেও যেন ফেরেশতারা এসে যেন সহযোগিতা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এই খাতুন জান্নাত কে ছিলেন একদিন মা ফাতেমা বলছেন আলীকে স্বামী গো আমার আব্বাকে দাওয়াত করে আছেন খাতুন জান্নাতের আব্বার নাম কি হ্যাঁ গো খাতুন জান্নাতের আব্বার নাম কি বাবাজি এ সোনা মানিকেরা ও গো আমার সোনা মানিকেরা আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি খাতুনে জান্নাতকে যদি চিনে নাও তোমরা যদি খাতুনে জান্নাতকে যদি মহাব্বত করে নাও ওগো মা খালা তোমাদেরকে ওই খাতুনে জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে জায়গা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে বলে স্বামী গো আমার আব্বাকে দাওয়াত করে আসবেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে বলছে গো আমার হুজুর আপনার বেটি আপনাকে দাওয়াত দিয়েছে আপনি অবশ্যই আমার বাড়িতে যাবেন আমার নবীর কাছে অনেক সাহাবী ছিল বাবা আমার নবীজি বলতে গো আমার সাহাবীরাও তোমরা শুনে না শুনে নাও তোমাদের সকলের দাওয়াত থাকলো আমার বেটি ফাতেমা বাড়িতে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী দিলেন কাকে দাওয়া আমার নবীকে আমার নবী দিয়েছেন সমস্ত সাহাবীদেরকে দাওয়া জোরে বলুন সকাল হয়েছে এদিকে বেরাদ ইসলাম মাদান সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলছে বিবি গো ও গো বিবি আমাদের বাড়িতে খাবার নাই আমার নবীকে দাওয়াত করেছি আমার নবী আবার সব সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করেছে ওগো আমার নবী ওগো আমার বিবি তবে শুনুন না বাড়িতে কিছু খাবার নাই কি করে সম্মান করবে কিভাবে কি করবে বলুন না এ বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা এই কথা বলাও খাতুনে জান্নাত বলতে
বেঁচে বলো গো আমার স্বামী আমার আব্বা যখন দাওয়াত করে দিয়েছে আর ভয়ের চিন্তা নাই খাবারের ব্যবস্থা হয়ে যাবে খাবারের ব্যবস্থা হয়ে যাবে এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা একবার দোর পড়ো আল্লাহুম্মা সাল্লাল্লাহ হ্যালো ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তোমরা কাতার হয়ে বসে যাও এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বিবি গো সমস্ত সাহাবীরা চলে এসেছে আমাদের বাড়িতে কোনো আখা জলে নাও ও গো বিবি কোথা থেকে খাবার পাবে আখা জলে না কোথা থেকে খাবার পাবে আচ্ছা বলুন তো বাবা আপনাদের এলাকাতে যখন খানা পানি দেয় আচ্ছা বলুন তো খানা পানি দিলে পর রান্না করতে হয় কি হয় না জান্নাতের বাড়িতে চুলা আগা কিছুই বাবা জ্বলে না হযরত আলী বলছে বিবি গো আজকে যদি অপমান হয়ে যায় বিবি গো আর মুখ দেখাতে পারবো না খাতুন জান্নাত বলছে স্বামী গো আপনাকে টেনশন করবেন না নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ খাতুন জান্নাত তিনি বাবা কি করেছেন এ শোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে যায় নামাজ নিয়ে বাবাজি দুই রেকাত নফল নামাজ আদায় করলেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনার আমল করি ফাতেমায়ে তাসবিহ ও গো আল্লাহ আপনি যদি আমাকে ফাতেমায়ে তাসবিহর আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে যায় গো আল্লাহ আল্লাহ ফাতেমায়ে তাসবিহর পাওয়ার দিয়ে আমাকে খাবারের ব্যবস্থা করে দি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহর কাছে যেমনই বাবা দোয়া করাও এদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি হাড়িটা নেন হাড়ির ওপরে একটা ন্যাকড়া চড়াইয়া দিবেন হাড়িটা একটা পাতলা তেনা চড়াইয়া দিবেন কিন্তু স্বামী গো আপনাকে ভিতরে হাত যখন ঢোকাতে বলবো তখন আপনি হাড়ির ভিতরে হাত ঢোকাবেন বাবা চুলাতে নিয়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার হাড়িটা রেখে দিয়েছে হাড়ির ওপরে বাবা একটা কাপড় পেড়ে দিয়েছে পরে বাবাজি মুসলমান ভাইরা পেড়ে দেওয়ার পরে আমার খাতুনে জান্নাত বলছে স্বামী গো এবার আপনি বিসমিল্লাহ বলে হাত ভিতরে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যেমন বিসমিল্লাহ বলে বাবা হাত দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি ইয়া খাড়ি জান্নাতি খাবার জোরে বলো খাবার দিতে 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 বেরাদেশলাম মজা সামানে কেরাম ওগো আমার সুনামানি কেরাও সমস্ত সাহাবিদেরকে বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে ফেরাদার হযরত আলী বলছে বিবি তবে আর কতটি খাবার আছে একটু দেখবো নাকি বাবাজি যেমন বাবাজি হাড়িদের মাথা আপনার নাকড়াটা সরিয়েছে আল্লাহর কি কদরত হাড়ি থেকে চুল পরিমাণের খাবার কমে না জোরে বলুন খাবার কমে না সুরা ইয়াসিন সুলতানা দিয়েছে 1100 টাকা না আরে তাকবীর
घुमाते गिरी बाबा जी मुसलमान भाई स्वामी देखें ना कि खबर अमर नबी जी समस्त सहाबी देखे बोलते जगो अमर सहाबी राव तुम्हारे की पेट पुरे चले कि बेरादार जमाल दे जे 500 টাকাও আল্লাহ যে আসাতে যে নিয়েতে দে যে 500 টাকাও আল্লাহ তা দানটাকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা জি মুসলমান ভাই রাখো বাবা জি আমার নবী জি সাহাবীদের গোল সাহাবী রাখো তোমাদের কি পেট পুরে খাবার হয়েছে নাকি বেরাদার ইসলাম মাযা জামানে کرام ওগো আমার সুনা মানে کرام সমস্ত সাহাবীরা বলছো গো দয়াল নবী জি তবে শুনুন ওগো নবীজি আজকে আমরা যেমন খাবার খেতে পেয়েছি এই এরকম খাবার আমাদের নসিবে আজ ওঠেনি জোরে বলুন বাবা জি আমার নবীজি বলতে যোগ আমার সাহাবীরাও এই খাবারটা এটা নয় এটা নয় এটা হলো জান্নাতি খাবার জোরে বলুন बाबा जी मुसलमान भाईरा सुना माने के बोलते चन मदीना यामार जान मदीना यामार प्राण ओ मटीते सुए आछे नबी मोहम्मद जोरे बोलबेन ना आपनारा होते बोलछे जे मौलवी छाड़े ना आमराओ पारि ना आल्लाहु अकबर ठीक ना आर कत होबे शेष करि नाकि बाबा जी बेजे गल 12:18 मान बाजे आढ़ाई घंटा उठा हो गल आर पाछी ने बाबा जी ना अबुल हबे हमार जाल साथे प्रत्येक दिन बेनामे दिए छे একটা কুরআন শরীফ আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে কুরআন আল্লাহ তার দানটাকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন।